হ্যালো বন্ধুরা বাংলাদেশে নতুন রূপে নতুন এডিশনে কিন্তু চলে আসলো পালসার এন ওয়ান সেই সাথে কিন্তু নতুন দাম থাকছে বলতে পারেন মোটামুটি বাইকটা কিন্তু অনেক কম দামে চলে আসছে আর এটাতে কিন্তু বেশ কিছু আপডেট নিয়ে এসেছে যেমন আপনি দেখতে পাচ্ছেন সামনে যে বাইকটা আছে এটা মূলত হচ্ছে কার্বোরেটর ভার্সন নতুন কালারে এসেছে তো আমার সাথে কিন্তু এই মুহূর্তে কানেক্টেড আছে বাজাজ কালেকশনের পক্ষ থেকে মনি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপু নতুন যে কালারে বাইকটা আসলো এটাকে আসলে কি কালার বলছেন আপনারা এটাকে কিন্তু স্কাই ব্লু কালার বলে আচ্ছা স্কাই ব্লু কালারে কিন্তু চলে আসছে তো কি কি থাকছে বাইকটাতে বাইকটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স থাকছে অর্থাৎ সামনে যদি আমরা একটু দেখাই তাহলে কিন্তু দেখতে পাবেন ডিক্স থাকছে এবং পিছনেও কিন্তু ডিক্স থাকছে সেই সাথে আপনার যে টায়ার সেকশনটা ছিল একশো তিরিশ বাই সত্তর সেম টায়ার সেকশন থাকছে ফ্রন্টে কিন্তু একশো বাই আশি সেকশনের টায়ার থাকছে অর্থাৎ আপনি বলতে পারেন এন ওয়ান সিক্সটির যতগুলা মানে কম্পোনেট আছে মোটামুটি সব কিছুই এটাতে সেম আছে শুধুমাত্র দুইটা জিনিস মিসিং সেটা হচ্ছে ডাবল চ্যানেল এবিএস এবং এফআই ইঞ্জিন তাছাড়া মোটামুটি সব কিছুই সেম আছে সেই সাথে কিন্তু অস্থির কালার কম্বিনেশনে বাইকটা এসেছে তো আমি একটু শুরুর থেকে আপনাদেরকে বাইকটা দেখানোর চেষ্টা করি আপনি যদি মার্ট গার্ডের কথা বলেন ফ্রন্টের যে মার্ট গার্ডটা আছে এটা মূলত স্কাই ব্লুর মধ্যে নিয়ন কালারের কিন্তু একটা স্টিকার দেখতে পাবেন পাশাপাশি গ্রে কালারেরও একটা স্টিকার আছে সো সেই সাথে ব্ল্যাক কালার কিন্তু কম্বিনেশন থাকছে এবং ফ্রন্টের যে লুকিংটা এটা আসলে অনেকেই আসলে দেখা যায় মডিফিকেশন পছন্দ করেন একটা বাইক নেওয়ার পরে আফটার মার্কেটে আসলে দেখা যায় নর্মাল আপনারা মডিফিকেশন করেন আর এই বাইকটা কিন্তু আসলে কোম্পানি থেকে আপনাদেরকে সেইভাবেই কিন্তু ডিজাইন করে দিয়েছে যার কারণে আসলে কোনো স্টিকারের এডিশন না জাস্ট আপনারা কিন্তু কালার কম্বিনেশনে আপডেট পেয়ে যাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন মাঝামাঝি কিন্তু গ্রে কালারের একটা শেপ আছে পাশাপাশি স্কাই ব্লু কালার আছে ফোয়েল ট্যাঙ্কে মাসকুলার একটা ফুয়েল ট্যাঙ্ক আর এটাতেও কিন্তু আপনার ইএসবি চার্জার পোর্ট কিন্তু থাকছে তো আপু এটা ফোয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি চোদ্দো লিটার আচ্ছা তো চোদ্দো লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন পাশাপাশি কিন্তু গ্র্যাফ রেল দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের কিন্তু গ্র্যাফ রেল আছে পাশাপাশি এদিকে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে সিলভার কালার আগে যে বাইকগুলোতে ছিল সেগুলোতেও কিন্তু আছে পাশাপাশি ইঞ্জিন গার্ডেও কিন্তু বেশ একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে ওই স্কাই ব্লু কালার আছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে মোটামুটি আপনি বলতে পারেন একটা বাইক আসলে সাজাতে যা দরকার সব কিন্তু এই বাইকটাতে আছে এবং নতুন রূপে নতুন কালারে কিন্তু চলে এসেছে বাইকটা দুইটা কালার বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটাকে আসলে মোনিয়া স্কাই ব্লু কালার বলেছে পাশাপাশি ওইদিকে যদি আমরা একটা কালার দেখি তাহলে কিন্তু এটা আসলে একবারে ফুল রেড কালার যেটা আগেও ছিল এফআই ভার্সনে এটা কিন্তু কার্বোরেটর এডিশনের রেড কালার বাইক আবারও বলছি আপনারা ডাবল ডিক্স পাচ্ছেন সেই সাথে কার্বোরেটর ইঞ্জিন পাচ্ছেন অনেকে আসলে এফআই ইঞ্জিনের বাইকটা পছন্দ করেন না বারবার আসলে ক্লিন করতে হয় যদিও মাইলেজ একটু ভালো পাওয়া যায় সো অনেক সার্ভিস করতে হয় সেই সাথে আসলে সবসময় কিন্তু ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল রাখতে হয় তো আর বাংলাদেশের ফুয়েলগুলো কিন্তু আপনারা জানেন অনেক ভেজাল মিশ্রিত থাকে যার কারণে আসলে কার্বোরেটর বাইকের প্রতি কিন্তু এখনও একটা চাহিদা আছে সেদিক বিবেচনায় আমার মনে হয় বাজাজ আসলে কার্বোরেটর ভাসনের বাইকগুলো কিন্তু অ্যাভেলেবেল করেছে সো এফআই ইঞ্জিন থেকে এই বাইকটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন আপু বাংলাদেশের বাজারে এটার আসলে প্রাইজ কত নির্ধারণ করা হয়েছে এটার প্রাইসটা কিন্তু নির্ধারিত করা হয়েছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন পালসার এন ওয়ান সিক্সটি কার্বোনেটর শুধু তাই নয় ঈদ চলে গেলেও কিন্তু বাজাজে ঈদ অফার চলছে বাজাজ কালেকশনে সো আপনাকে যেটা করতে হবে বাজাজ কালেকশনে আসতে হলে আপনাকে আসতে হবে তিন বাই এক বাই এ বাঁশবাড়ি বস্তিলা মোহাম্মদপুর ঢাকা সো আমরা ই অফারের কিন্তু বাইকগুলো আপনাদেরকে দেখাবো সো জনপ্রিয় বাইক আমরা হচ্ছে এন ওয়ান সিক্সটির কার্বোরেটর ভার্সন দেখালাম এরপর এন ওয়ান সিক্সটির কিন্তু এফআই ভার্সনের বাইকটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এফআই ভার্সনের বাইক এবং এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস থাকছে এফআইয়ের পাশাপাশি এবং তিনটা কালারেই কিন্তু বাইকটা অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার পাশাপাশি হচ্ছে ব্লু কালার হবে রেড কালার হবে সবগুলো কালারই কিন্তু নিতে পারবেন আপু এটাতে তো ঈদ উপলক্ষে অফার চলছে জি আর ভাই এটার প্রাইস হলো আপনার 270000 টাকা আর ওইখান থেকে 10000 টাকা ঈদ অফার দিয়ে লক্ষ এ পেয়ে যাবে এটা 260000 হলে কিন্তু পালসার ইন 165 ভার্সনটা নিতে পারবেন আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ ঈদের পরে কিন্তু এটা বলতে পারেন একটা নতুন ভিডিও আর নতুন বাইক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি আমরা এখন পালসার বাইক দেখাবো যেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সো এই বাইকটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের মার্কেটে অনেকে আসলে পালসারের মধ্যে ইভিএস বাইক কিন্তু চান সো তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন আমি বলতে পারি তো আপু এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে এখন দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ জি আহ তো এটাতে কি কোনো ডিসকাউন্ট আছে এটাতে আপাতত কোনো ডিসকাউন্ট নেই আপাতত কোনো ডিসকাউন্ট নেই এরপরও স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি পালসারের সিঙ্গেল ডিক ব্রেক ভার্সনের বাইকটাও আছে সো এটা থেকে আপনি কিন্তু মাইলেজ প্রায় ফর্টির মতো পেয়ে যাবেন ভিডিওটা বেশি বড় করবো না আগেই বলেছি আপু এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা ওইখান থেকে তিন হাজার টাকা এই দফার এখনো আছে আমাদের কাছে ওইখান থেকে ঈদ উপলক্ষে ক্যাশব্যাক আছে তিন হাজার টাকা সো তিন হাজার টাকা ক্যাশব্যাক কিন্তু পাবেন পালসার সিঙ্গেল ডিস্স পাশাপাশি কিন্তু পালসারের ডাবল ডিস্ক হবে ডাবল ডিস্ক এবিএসও কিন্তু হবে সো এটা হচ্ছে পালসার এর এবিএস ভার্সন ডাবল ডেক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস আপু এটার প্রাইস কত পড়বে এটার বর্তমান প্রাইস হলো আরই ভাই 232500 আর অফার দিয়ে 225000 এটা পেয়ে যাবেন আচ্ছা 225000 এ পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার বাংলাদেশের আপনি জাতীয় বাইক বলতে পারেন সেটা হচ্ছে বাজাজের ডিসকভার 125 এবং 110 সিসির মধ্যে ডিসকভার 110 সো আমরা প্রথমে একটু 125 টার প্রাইসটা জানবো আপুর কাছ থেকে হান্ড্রেড টেনের প্রাইসটা হল আরিফ ভাই এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আর তিন হাজার টাকা ঈদ অফার এখনো চলছে তার মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে হান্ড্রেড টা পেয়ে যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হলে হান্ড্রেড টা নিতে পারবেন সো আমরা কিন্তু ডিসকভার সিরিজটা দেখালাম পাশাপাশি কিন্তু আপনার যাদের একটু বাজেট কম আছে যারা অল্প তেলে বেশি কিলো পথ যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে অপশন সেটা হচ্ছে প্লাটিনা একসময় কিন্তু এই বাইকটা বেশ জনপ্রিয় ছিল সো এটা হচ্ছে একশো দুই সিসি বাইক তো আপু এটার প্রাইস কত পড়বে প্লাটিনা হান্ড্রেড এর প্রাইস হলো ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার পাশাপাশি প্লাটিনা হান্ড্রেড টেন এইচ গিয়ার যেটা মূলত বাজাজার প্রথম বাইক একশো দশ সিসিতে কিন্তু পাঁচ গিয়ার দিয়েছে চার নম্বর গিয়ারের পরে কিন্তু এটা ইস গিয়ার নামে শো করে যার কারণে বাইকটার কিন্তু নাম হচ্ছে এস গিয়ার পাচ্ছেন কিন্তু ই ডিস্কিট ব্রেকিং সিস্টেম সামনে রিক্স থাকছে পেছনে ড্রাম থাকছে এবং মাইলেজ কিন্তু অনেক ভালো পাবেন সিক্সটি ফাইভ কিন্তু অ্যাভারেজ পাবেন আপু এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হল আরেক ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার হলে কিন্তু প্লাডিং হান্ড্রেড টেন নিতে পারবেন আচ্ছা

নিয়ে এসেছে আর এই বাইকগুলো কিন্তু দিতে হলে আপনাকে কোথায় আসতে হবে বাজাজ কালেকশনে সো বাজাজ কালেকশনে আসতে হলে আপু কিভাবে আসবে বাজাজ কালেকশন আসতে হলে আরিফ ভাই 3 বাই 1 বাই এ বাসবাড়ি বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে অবস্থিত আচ্ছা আর যারা মূলত হচ্ছে এন ওয়ান সিক্সটির কার্বোরেটর ভার্সনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন স্টক কিন্তু এখনো আছে সো দেখতে পাচ্ছেন মোটামুটি দুইটা কালারে কিন্তু এই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল আছে বাংলাদেশের বাজারে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখবো সরাসরি যোগাযোগ করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন সো মনি আপুকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরার পিছন থেকে এত কষ্ট করে ভিডিওটা ধারণ করার জন্য আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম